بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের সম্মানিত দিনী ভাই অ্যাডমিন আব্দুর রহমান সাহেব ইটালি থেকে প্রশ্ন করেছেন যে আমরা যারা সহি আকিদার লোক তারা তো জানি যে আজান এবং একামতের শব্দগুলি পার্থক্য রয়েছে। আজানের আজানের শব্দ জোড়া হবে, একামতের শব্দ বেজোর হবে, এবং এটি সহি বুখারী মুসলিমের হাদিস, এই হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আজান একমত উভয়টি জোড়া জোড়া হবে এই মর্মের হাদিসটিও সহি এটা অনেকে জানে না, তো এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করতে বলা হয়েছে। যে আজানের শব্দ এবং একামতের শব্দ এ বিষয়ে দুটি তরিকে পাওয়া যায়। বুখারি মুসলিম হাদিসে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আজানের শব্দগুলি জোর করে বলার এবং একামতের শব্দগুলি বেজোর করে বলার। হাদিসের শব্দ হলো যে উমেরা বেলালুন আয়াশফাল আজানা ওয়া ইউতিরাল ইকামা ইল্লা ইকামা। বেলালকে নির্দেশ করা হয়েছিল এই মর্মে যে তিনি আজান জোড়া করে দিবেন এবং একামত বেজোর করে দিবেন, তবে শুধুমাত্র কদ কামাতি সালাহ শব্দটি ভিন্ন, এই কালেমাটি জোড়া করে দিবেন। বুখারী মুসলিম হাদিস। তাহলে আজান জোড় হবে, একামত হবে বেজোর, এই মর্মের হাদিসটি বুখারী মুসলিম থেকে নেওয়া হয়েছে। এবং এই হাদিসের ওপরই আমল চলছে বর্তমান আরব বিশ্বে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলিতে, যে আজান ডবল একামত বেজল করে দেওয়া হয়, একমাত্র কত কামতি সালাহ কথা ভিন্ন। কিন্তু আজান একামত উভয়টি জোর করে দেওয়ার হাদিসটিও বিশুদ্ধ পর্যায়ের, সুতরাং উভয় প্রকার আমল বৈধ রয়েছে। যদি আমরা বলতে পারি এতটুকু যে সহিহ বুখারী মুসলিমের হাদিসের উপর আমল করাটা বেশি ভালো, এতটুকুই বলতে পারি, আর বেশি কিছু বলা যায় না, যেহেতু উভয় তরিকায় সহিহ হাদিস বিদ্যমান। আজান ডবল হবে, একামতও ডবল হবে, এ মর্মের হাদিসটি আবু দাউদ তিরমিজিতে এসেছে। আবু দাউদের হাদিসে এসেছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের কলেমাগুলি শিখিয়েছেন 19টি এবং একামতের শব্দ শিখিয়েছেন 17টি, মানে আল্লাহ আকবার প্রথমে দুইবার হবে এই আর কি। দেখুন সুনান আবু দাউদ 502, তো এখানে ডবল ডবল উভয়টি ডবল, শুধুমাত্র আল্লাহ আকবার দুইবার করে একামত বলতে হবে, বাকি সেম আজানের মতো শব্দ। তাহলে এটি সুনান আবু দাউদে রয়েছে 502 নম্বর হাদিস। তিরমিজির হাদিসে এসেছে কাছাকাছি আবু মাহজুরা তিনি বলছেন এখানের বর্ণনাতেও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 19টি কালেমা শিখিয়েছেন আজানের এবং একামতের 17টি কালেমা শিখিয়েছেন। ইমাম তিরমিজি বলেন হাদিসটি বর্ণনা করার পরে হাদা হাদিসুন হাসান সহিহুন, এই হাদিস হাসান ও সহি। দেখুন সুনান তিরমিজি 192 নম্বর হাদিস। নাসাই শরীফ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাহজুরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আযান 19 কালেমা, আল আযান 19 কালেমা, আযান হল 19টি শব্দ, আল ইকামাত 17 কালেমা, আল ইকামাত 17 কালিমাতান। আজান হলো 19টি কলেমা আর একামত হলো 17টি কলেমা, তার মানে এটি মারফু হাদিস, এটি যেন বাচনিক হাদিস। আসলে এভাবে বলছেন যে আজান 19টি কলেমা আর একামত 17টি কলেমা,
আর পূর্বের হাদিসগুলোতে বলা হয়েছে আবু মাহজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন 19টি কালেমা আজানের, আর একামতের 17টি কালেমা শিখিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে একই মর্মে বিভিন্ন হাদিস আমরা পেলাম। এ মর্মের হাদিসটি অর্থাৎ আবু মাহজুরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের 17টি কালেমা, 19টি কালেমা এবং একামতের 17টি কালেমা শিখেছিলেন। এ মর্মে হাদিসটি ইবনে মাজাহতে রয়েছে। দেখুন সুনান ইবনে মাজাহ 709 নম্বর হাদিস, আর সুনান নাসাই নাম্বার হতে বলেছি 630 নাম্বার। তো এই হাদিসগুলি সহি, প্রত্যেকটি সহি। আল্লামা নাসির আলবানী সুনান নাসাইয়ের হাদিস সম্পর্কে বলছেন হাসান সহি, হাদিসটি হাসান এবং সহি, সবগুলির হাদিস সম্পর্কে বলেছেন। একামত এবং আজান জোর জোর সংক্রান্ত হাদিসগুলির সম্পর্কে প্রত্যেকটির ক্ষেত্রে আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী বলছেন যে হাসান সহি, হাদিসটি হাসান এবং সহি, মানে আরো শক্তিশালী। শুধু সহি নাই, বরং হাসান এবং সহি, মানে একদিক দিয়ে হাসান আর একদিক দিয়ে সহি, বা হাসান এবং সহি মানে ডবল তার মান। তো যা হোক, এই প্রকার একামত বিশুদ্ধ, সুতরাং ইনকারের কোনো অর্থ হয় না। আমাদের দেশে আসলে অজ্ঞতা মূর্খতা বিরাজ করছে বলে বুখারী মুসলিমের তরিকায় যদি কেউ আজান দেয়, বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আজান তো কোনো সমস্যা নাই, একামত দিলে দেখবেন যে মূর্খ ইমাম বলে যে আবার ফিরিয়ে পড়েন একামত, ফিরিয়ে একামত দেওয়া হোক, একামত হয়নি। এটা মূর্খতার পরিচয়। ঠিক অনুরূপভাবে যদি কেউ এভাবে আবু মাহজুরা যে বর্ণনা আমরা পেলাম আবু দাউদে, তিরমিজি, নাসাঈ ইবনে মাজাহ, অর্থাৎ সুনান চতুষ্টায় আমরা পেলাম আবু মাহজুরা বর্ণনা যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে শিখিয়েছেন আজানের কালেমা 19টি এবং একামতের কালেমা 17টি। তো কেউ যদি এই মর্মে এই হাদিস অনুযায়ী আমল করে, তো অনেকে হয়তো মনে করেন যে এটা হলো না, এটা জয়ীফ আছে অনুসরণ, তো এটাও মূর্খতা। আসলে উভয়টি সহি। এতটুকু বলা যেতে পারে যে বুখারী মুসলিমের হাদিস বেশি প্রাধান্যযোগ্য, এটার উপর আমল করলে বেশি উত্তম। এতটুকু বলা ছাড়া আর বেশি কিছু বলা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।